পাবনার আটঘরিয়ায় আবু মুসারামে একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় একদন্ত ইউনিয়নের চাচকিয়া উলির মোড় নামক এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে একদন্তের চাচকিয়া উলির মোড়ে একটি চা স্টলের পেছনে ক্যারাম খেলছিল মুসা। সন্ধ্যার কিছু আগে কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহত মুসা নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠনের সদস্য ছিল। ধারণা করা হচ্ছে, চরমপন্থী সংগঠনের অভ্যন্তরীণ বিরোধের জেরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। একদম